দর্শক, ফিলিস্তিনের গাজা উপত্যকার সবচেয়ে বড় হাসপাতাল আল শিফার গণকবর থেকে শতাধিক লাশ তুলেছেন ইসরায়েলি সেনারা। গাজার এক সরকারি কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন খবর আল জাজিরার। গাজার সরকারি গণমাধ্যম কার্যালয়ের কর্মকর্তা ইসমাইল আল তাওয়াবদা বলেন, দখলদার ইসরায়েলি সেনারা আল শিফা হাসপাতাল প্রাঙ্গণে থাকা গণকবর থেকে শতাধিক লাশ তোলেন। দাফনের জায়গা না থাকায় এভাবে গণকবর দেওয়া হয়েছিল। তিনি আরো বলেন, গত কয়েক দিনে হাসপাতালে আরো অনেকের মৃত্যু হয়েছে। এসব লাশ হাসপাতালের ভিতরে কবর দিতে চেয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ, তবে হাসপাতাল দখল করে থাকা ইসরায়েলি সেনারা হাসপাতাল প্রাঙ্গণে লাশ দাফন করতে বাধা দেন। এই পরিস্থিতিতে হাসপাতালে লাশের স্তূপ জমে গিয়েছিল। এসব লাশ দাফন করার জায়গা পাওয়া যাচ্ছিল না। তবে হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতাল প্রাঙ্গণেই দেড় শতাধিক লাশ গণকবর দেয়। গত মঙ্গলবার আল শিফা হাসপাতালের পরিচালক মোহাম্মদ আবু সালমিয়াহ বলেন, ইসরায়েলি হামলার ভয়াবহতায় মারা যায় 179 জনকে হাসপাতালটির চত্বরে গণকবর দিতে বাধ্য হয়েছেন তারা। হাসপাতালে জ্বালানি শেষ হওয়ার পর চিকিৎসকেরা চিকিৎসক সেবা না পেয়ে মারা যাওয়া 7 শিশুসহ 36 জনকেও গণকবর দেওয়া হয়েছে। এদিকে উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের এক স্কুলে নৃশংস হামলা চালিয়েছে 50 জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এদিকে ইসরায়েলি বাহিনীর বর্বর অভিযান আর নির্দেশের মুখে গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল শিফা ছেড়ে গেছে রোগীসহ সেখানে আশ্রয় নেওয়া হাজারো মানুষ।